সত্যিই তাই বিপাশা বসুর চোখে যেন কোনো জাদু আছে যে জাদু তৈরি করে অদ্ভুত এক নেশা যে নেশাই বুধ হয়েছেন বহু পুরুষ তিনি বলিউডের ডার্ক হট বেঙ্গলি বিউটি মাত্র সতেরো বছর বয়সে হয়েছিলেন সুপার মডেল তারপর বলিউডে পা দিয়ে একটার পর একটা হিট সিনেমা দু সালে আজনবী ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন বিপাশা তার পরের বছর রাজ এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি একটার পর একটা হিট ছবি বিয়াল্লিশের বিপাশা এখন এক সন্তানের জননী কিন্তু বিয়ের আগে তার ব্যক্তিগত জীবন নিয়ে ছিল বিস্তর চর্চা বলিউডে বলা হতো যে মেল অ্যাক্টারের সঙ্গে কাজ করেছেন বিপাশা তার সঙ্গেই কিছু না কিছু ঘটেছে তার আজ জানাবো কতজনের সঙ্গে নাম জড়িয়েছে বলিউডের এই বাঙালি নায়িকার জানতে হলে ভিডিওটা পুরো দেখুন আর চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রথম যার সঙ্গে বিপাশা বসুর নাম জড়িয়েছিল তিনি হলেন মিলান সুমন অবাক হবেন না যখন দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে তখন বিপাশা নায়িকা হননি উনিশশো সালে বিপাশা যখন সুপার মডেলের খেতাব যেতেন এই ঘটনা সেই সময়ের মিলিন তখন ইতিমধ্যেই একজন সফল সুপার মডেল কোন একটি মডেলিং কাজের সময় দুজনের মধ্যে প্রথম দেখা হয় তারপর তৈরি হয় তাদের মধ্যে সম্পর্ক যদিও সে সম্পর্ক বেশি দিন টেকে দ্বিতীয় নামটি অবশ্যই দিনো মারিয়া দিনু বিপাশার প্রেম তখন ছিল বলিউডের চর্চার বিষয়ে তারা দুজনে একসঙ্গে রাজের মতো সুপারহিট ছবি দিয়েছেন দিনু একবার বলেছিলেন বিপাশা যেদিন মুম্বাইয়ে পা রাখেন সেদিন থেকেই তারা পরস্পরকে চেনেন কিন্তু রাত ছবির সাফল্যের পর দু সালে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায় তৃতীয় ব্যক্তি জন ইব্রাহিম তাদের দুজনকে বলা হতো হটেস্ট কাপেল অব বলিউড অবিবাহিত কাপেল হিসেবে হিন্দি সিনেমার জগতে জন এবং বিপাশার মতো এত চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল না কেউ বিপাশা সবচেয়ে বেশি দিন কাটিয়েছেন জনের সঙ্গেই প্রায় দশ বছর জিসম ছবির কাজ করার সময় তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় কিন্তু দু সালে তারা আলাদা হয়ে যান কি কারণে আলাদা হলেন সেটা আজও চর্চার বিষয় জনের পর বিপাশা মন দেন দক্ষিণের স্টার রানা দুগ্গবতীকে দু হাজার এগারো সালে গুয়ায় দমারাদম ছবির শুটিং চলার সময় তাদের মধ্যে মন দেওয়া নেওয়া হয় কিন্তু বেশি দিন টেকেনি সে সম্পর্ক শোনা যায় রানা নাকি বিপাশাকে চিট করেছিলেন এরপর বলিউডের নবাবের সঙ্গে নাম জড়িয়েছে বিপাশার দু সালে তারা একসঙ্গে রেস টু ছবিতে কাজ করেন তখন বিপাশার মন ভেঙে দিয়ে চলে গেছে রানা আর এদিকে সাইফ আলী খান ও তার প্রথম স্ত্রী অমৃতা সিং এর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে ফলে দুজনেই তখন সিঙ্গেল সেই সময় তারা পরস্পরের কাছে এসেছিলেন তবে অনেকে মনে করেন খবরের মধ্যে সত্যতা কম গুজব বেশি দু সালে উনিশে ফেব্রুয়ারি বিপাশা নিজেই টুইট করে জানিয়েছিলেন তিনি তার মনের মানুষকে খুঁজে পেয়েছেন তখন তার মনের মানুষ ছিলেন ফ্লফ হিরো হারমান বাউজা ছমাস পর যখন তাদের বিয়ের গুঞ্জনে সবাই মত্ত ছিলেন তখনই বিপাশা নিজেই জানিয়েছিলেন তাদের সম্পর্কের ইতি হওয়ার কথা এরপর দু সালে বিপাশা খুঁজে পান তার জীবনসঙ্গীকে অ্যালন ছবিতে কাজ করার সময় বিপাশা মন দেন করণ সিং গ্রোভারকে আগে দুবার বিবাহিত করানকে ছাদনাতলায় মালা পরান বিপাশা দু হাজার সালে তিরিশে এপ্রিল তাদের বিয়ে হয় এখন ভালোই আছেন দুজনের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করুন